কে রুখতে জোট ভারত জাপান ও যুক্তরাষ্ট্রের চীনের পানিসীমা ঘেঁষে হাতে গোনা যে কয়েকবার যৌথ নৌ নৌমহড়া করেছে ভারত জাপান ও আমেরিকা তাৎক্ষণিক তাতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বেজিং। কূটনৈতিক শিবিরের মতে নয়াদিল্লিতে যখন এই ত্রয়ী জোট আমলা পর্যায়ের বৈঠক সারল তখনও সেদিকে যেন নজর রেখেছে চীন তবে এ নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া দেয়নি তারা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তিন দেশের কর্মকর্তারা নিজেদের মধ্যে সহযোগিতা যোগাযোগ সন্ত্রাস বিরোধিতার পরিকল্পনা সমুদ্র নিরাপত্তা এবং সমুদ্র অর্থনীতিতে সমন্বয় জোরদার করার লক্ষ্যে আলোচনা করেছেন প্রত্যেকটি দেশই জানিয়েছে অংশীদারিত্বের মাধ্যমে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে খোলামেলা উদার এবং সমৃদ্ধ একটি ব্যবস্থার জন্য লড়াই চলবে সমুদ্রপথে চীনের একাধিপত্যের বিরুদ্ধে এই ত্রিদেশীয় জোট যে আরও সক্রিয় হতে চাইছে তাও আজ স্পষ্ট করা হয়েছে ভারত প্রশান্ত মহাসাগরের বিস্তার গোটা বিশ্বের কাছেই এখন কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে আটলান্টিক মহাসাগরের গুরুত্ব অনেকটাই কমেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরিস্থিতিতে শক্তির ভারসাম্য ধীরে ধীরে সরে এসেছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যার প্রায় মাঝখানে অবস্থিত দক্ষিণ চীন সাগরকে ঘিরে ক্ষমতার লড়াই তীব্র হয়েছে বড় শক্তিগুলোর মধ্যে কিন্তু চীনের দাবি দক্ষিণ চীন সাগর আন্তর্জাতিক পানিসীমা নয় ওই সমুদ্রের নব্বই শতাংশই চীনের নিজস্ব পানিসীমা বলে বেইজিংয়ের দাবি আমেরিকা ও অন্যান্য পশ্চিম দেশ এই তত্ত্বের ঘোর বিরোধী দক্ষিণ চীন সাগরের চারপাশে অবস্থিত ভিয়েতনাম মালয়েশিয়া ব্রুনেই ফিলিপিন্স তাইওয়ানও এই তত্ত্বের বিরোধী অন্যদিকে চীনের আরেক মাথা ব্যথার কারণ হচ্ছে জাপান পানিসীমা এবং কয়েকটি দ্বীপের দখল নিয়ে জাপানের সঙ্গে চীনের সংঘাত রয়েছে দক্ষিণ চীন সাগরের বেইজিংয়ের দাদাগিরি মানতে নারাজ জাপানও এই পরিস্থিতিতে ভারত ও জাপান এই দুই শক্তিকেই কাছে টেনেছে আমেরিকা দুই দেশের সঙ্গে আমেরিকার সামরিক চুক্তি হয়েছে এই ঘনিষ্ঠতা চীনের অস্বস্তি বাড়িয়েছে এই টানাপোড়েনের মধ্যেই চেন্নাইয়ে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক ডিফেন্স এক্সপো এই প্রদর্শনীতে যুদ্ধাস্ত্র ও সাজ সরঞ্জাম নিয়ে হাজির থাকার আমন্ত্রণ জানানো হয়েছিল বেইজিংকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের খবর এখন পর্যন্ত তাতে সাড়া দেয়নি চীন ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ